আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অপার মহিমায় আপনারা ভালো আছেন সবাই, আর ভালো থাকাটাই একমাত্র কামনা করি। বন্ধুরা, এটা চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরে দেখছেন কত বড় বড় জাহাজ। এই জাহাজটির নাম হলো ভ্যান্টেজ কি। আর এই পাশে আরেকটি জাহাজ আছে, এই জাহাজটির নাম হলো তানজিন। ওটা চায়না জাহাজ। এটা জাহাজের পেছনের অংশ, আর এই জাহাজটার হলো সামনের অংশ। আমার দুই পাশে দুইটা জাহাজ। একটা বাংলাদেশ সরকারের চাউল ক্যারি করে নিয়ে আসছে, আর একটা অন্যান্য মালামাল, কিছু কন্টেইনার সহ অ্যানাদার গুডস, অ্যানাদার মালামাল নিয়ে আসছে। সম্ভবত জাহাজটা চায়না থেকে আসছে, আর এই জাহাজটা আসছে ভারত থেকে চাউল নিয়ে। G2G গভর্নমেন্টের চাউল নিয়ে এই জাহাজটি বাংলাদেশ বন্দরে আসছে। চাউল খালাস হচ্ছে জাহাজ থেকে ট্রাকের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই চাউল দেশের বিভিন্ন খাদ্য গুদামসমূহে যাচ্ছে, বন্দর থেকে সরাসরি ট্রাকে লোড হচ্ছে জাহাজ থেকে। জাহাজের তিনটি ক্যারান অনবরত লোডিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ট্রাকগুলা এখানে রাখা হয়েছে চাউল লোড করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারানে 100 লিং, দ্যাট ইজ 50 বস্তা বা 60 বস্তার মতো একটা শোলিং নিয়ে আসছে ট্রাক লোড করার জন্য। এইভাবে প্রতিনিয়ত ক্যারানের মাধ্যমে জাহাজের হেড থেকে মালামাল লোড চলছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর, এবং যতটুকু জানি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় সমুদ্র বন্দর বাংলাদেশ সমুদ্র বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে দাঁড়ানো আছে চাউল লোড করার জন্য। এটা অনেক বিরাট জাহাজ, জাহাজ থেকে চাউল লোড চলছে। ট্রাকের উপরে লেবাররা দাঁড়িয়ে আছে, এবং চাউলের বস্তার খামালগুলি ট্রাকের উপর খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তো আপনারা যদি কখনো না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। লোকজন ট্রাকের উপরে বস্তাগুলো সাজাচ্ছে, চাউলের বস্তাগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। একটি ট্রাক লোড হতে 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগে। দুইটি ট্রাক জোড়া লাগাইয়ে একসাথে লোড পয়েন্টে লাগানো হয়, এবং চালানোর মাধ্যমে চাউলের বস্তার শোলিংগুলো নিয়ে এসে ট্রাকের উপর রাখে। আর বন্দরের লেবার আছে, ওরা ট্রাকে মালগুলা সাজিয়ে দেয়। ধন্যবাদ বন্ধুরা। অনেক ট্রাক দেখতে পাচ্ছেন এখানে। এদিকে আরেকটা শোলিং আসছে ট্রাকে লোড করার জন্য। 10 মিনিট বাকি আছে 11টার। এক ভদ্রলোক আমাকে টাইমের কথা জিজ্ঞাসা করছে। এই মুহূর্তে রাত 11:10 বাকি আছে যখন এই ভিডিওটা চলছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।